স্বাগতম আপনাদের সবাইকে। শিখছিলাম আমরা মাইক্রোসফট ওয়ার্ড, আর এবার আমরা শিখব আরেকটা মজার বিষয়, তা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আবারও বলছি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড দিয়ে আমরা কি করি? মনে করুন আপনাকে কোনো একটি লিস্ট দেয়া হয়েছে, এই লিস্টে 10 জন মানুষের বিভিন্ন ইনফরমেশন আছে। ইনফরমেশনগুলো কি? তাদের নাম, তাদের দেশের নাম এবং ছেলে নাকি মেয়ে, অর্থাৎ মেল নাকি ফিমেল, সে ইনফরমেশন। তো আপনাকে এবার জিজ্ঞাসা করা হলো যে এই মানুষগুলোর মধ্যে কার কার দেশের নাম বাংলাদেশ। তো আপনি এখন কি করতে পারেন? এখান থেকে খুঁজে 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 নিয়ে আপনি দেখতে পারেন যে হ্যাঁ, কার কার দেশের নাম বাংলাদেশ, এটা করতে পারেন। আবার আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প নিয়ে কাজটা খুব সহজেই করতে পারেন। কিভাবে? এই তো এই ফাইন্ড অপশন থেকে ডান পাশের উপরের এই ফাইন্ড অপশন, এখানে যদি আমরা ক্লিক করি, চলুন ক্লিক করে দেখি, তাহলে বাম পাশে এইখানে একটা নেভিগেশন বক্স ওপেন হয়ে গেল আমার। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি এখন সার্চ করতে পারবো, অর্থাৎ আমি যদি কোনো ওয়ার্ড খুঁজে পেতে চাই তাহলে এখানে সার্চ দিলেই সেই শব্দটি আমি খুঁজে বের করতে পারবো। তো আমি চাচ্ছি এই লিস্টে কোথায় কোথায় বাংলাদেশ লেখা আছে তা খুঁজে বের করতে। সো এখানে আমি এখন টাইপ করব বাংলাদেশ। দেখুন, আমি টাইপ করার সাথে সাথেই এই লিস্টে যেখানে যেখানে বাংলাদেশ লেখা আছে তা কিন্তু হাইলাইটেড হয়ে গেল, তাই না? এক্স্যাক্টলি। তা আমি খুব সহজেই কোথায় কোথায় বাংলাদেশ আছে তা খুঁজে বের করে দিয়েছি। সো এখন আমি বলে দিতে পারি যে আসিফ নামের এই ব্যক্তির দেশ বাংলাদেশ, আবার রিয়া নামের এই ব্যক্তিরও দেশ হচ্ছে বাংলাদেশ। সো দেখেছেন ফাইন্ড ইউজ করে কাজটা কত সহজ করা। এবার আমি চাচ্ছি কাদের কাদের দেশ নেপাল সেটা আমি জানতে। তো আমি এখন কি করব, এখানে লিখব হচ্ছে নেপাল। লেখার আগে এই জায়গাটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এবার আমি এখানে লিখব হচ্ছে নেপাল। দেখুন নেপাল লেখার সাথে সাথেই কিন্তু চলে এসেছে। তো এখানে মাত্র একজন মানুষের দেশের নাম হচ্ছে নেপাল, সো আমরা তাকেও কিন্তু খুঁজে বের করেছি। কত সহজ ব্যাপারটা, শুধুমাত্র ফাইন্ড ইউজ করে। এই ভিডিওতে এতটুকুই, আপনাদের সবাইকে ধন্যবাদ।